টুনির শাশুড়ি। এক বনে টোনা তার স্ত্রী টুনি এবং তার মা মিনু টুনটুনির সাথে বসবাস করত। টোনা ছিল ফল বিক্রেতা। একদিন হঠাৎ করে রাতের বেলা টোনা হার্ট অ্যাটাক করে, আর তার হার্ট অ্যাটাকের ফলে তার দুই পা অকেজো হয়ে যায়। তখন থেকে টোনা অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে। একদিন, মা, ও মা, আজ কি রান্না করব মা? অনেক তো বেলা হলো, আপনার ছেলের ঔষধ খাওয়া বাকি আছে, আপনি যা বলবেন আমি তো তাই রান্না করব মা। টুনি, তোমার কি লজ্জা নেই? স্বামী অসুস্থ আর তুমি খাওয়া নিয়ে পড়ে আছো। তাই আমি আমার ছেলেকে বিয়ের আগেই বলেছিলাম, বাবারে এই মেয়েকে বিয়ে করিস না, এই মেয়ে কুলক্ষী। আর যদি এই মেয়েকে বিয়ে না করতো তবে আমার ছেলে অসুস্থ হতো না। তোমার জন্যই আমার ছেলের এই অবস্থা আজ। বিয়ে হতে না হতে ঘরে অশান্তি শুরু হয়েছে। মিনু টুনটুনের কথা শুনে টুনি কাঁদতে কাঁদতে বলতে থাকে, মা, আপনি ছেলের অসুস্থতার জন্য আমাকে দায়ী করছেন কেন মা? আপনি কি আপনার ছেলের চিন্তায় পাগল হয়ে গেলেন নাকি? টোনা আপনার ছেলে হলেও ও তো আমার স্বামী, তাই না মা? আপনার থেকে আমারও তো কম কষ্ট হচ্ছে না। আপনি কিভাবে ভাবলেন যে আমাকে বিয়ে করার জন্য টোনা অসুস্থ হয়েছে? কার কখন কি হবে তা ভালো ঈশ্বরই জানেন, আপনি একা আমাকে দায়ী করতে পারেন না মা। ছেলে অসুস্থ হতে না হতে তোমার মুখে কথার ফুলঝুরি ফুটেছে। ভুলে যেও না আমি তোমার শাশুড়ি, বেশি বাড়াবাড়ি করলে একদম ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব, বুঝেছ? মিনু টুনটুনের কথা শুনে টুনি আর কোনো কথার উত্তর দেয় না, চুপচাপ রান্না করার জন্য রান্নাঘরে চলে যায় আর রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে। কিছুক্ষণ পর মিনু টুনটুনি রান্নাঘরে আসে আর বলে, কি রান্না করছো বৌমা, দেখি দেখি। এই তো মা, মাছ রান্না করছি। ভালো ভালো খাবার খেলে যে আপনার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তোমার কি মাথা পাগল হয়ে গেছে বৌমা? হ্যাঁ, টোনা তো সারা দিন বিছানায় শুয়ে থাকে, মাছ খাওয়ালে টোনা তো মোটা হয়ে যাবে, আরো অসুস্থ হয়ে পড়বে। খবরদার, আমার ছেলেকে মাছ খাওয়াবে না। বাড়ির পাশে পুকুর আছে, সেখানে গিয়ে কলমি শাক তুলে আনো। শাক সবজি খেলে আমার ছেলে সুস্থ হয়ে উঠবে। বেশি শিক্ষিত হয়ে নিজেকে পণ্ডিত মনে করছো তুমি, তাই না? এসব আপনি কি বলছেন মা? শুধু শাক সবজি খেলে যে টোনা দুর্বল হয়ে পড়বে, আমি কিছুতেই টোনাকে শুধু শাক সবজি খাওয়াতে পারবো না মা। আমি যা বলেছি তাই করতে হবে, একদম আমার কথার বাইরে কিছুতেই যেতে পারবে না। আমার কথা এই বাড়িতে শেষ কথা, আর তুমি আজ কলমি শাকই রান্না করবে, বুঝেছো? এই কথা বলে মিনু টুনটুনি সেখান থেকে চলে যায় আর টুনি তার শাশুড়ির জেদের কাছে মাথা নত করে নেয় আর তার শাশুড়ির কথা মতোই শাক রান্না করে। এভাবেই তাদের দিন চলে যাচ্ছিল। কিন্তু আস্তে আস্তে তাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হতে থাকে আর সব জমানো টাকা শেষ হতে থাকে। এই নিয়ে টুনি বেশ চিন্তিত হয়ে পড়ে। তারপর একদিন, মা, আমাদের সংসারের এখন যা অবস্থা, একটা কিছুর ব্যবস্থা করতেই হবে, তা না হলে যে টোনার চিকিৎসা বন্ধ হয়ে যাবে মা। তাই আমি ভাবছি কি, টোনার ব্যবসাটা আমি আবার শুরু করব মা। কি, তুমি রাস্তায় রাস্তায় ঘুরে ফল বিক্রি করবে? এ কিছুতেই হতে পারে না, এ বাড়ির বউরা কোনোদিন বাড়ির বাইরে যায় না। আমি কি কিছু বুঝি না মনে করেছো? তুমি বাহিরে গিয়ে রং ঢং করে বেড়াবে, তা আমি কিছুতেই হতে দিব না। ছি মা, আপনি এসব কি বলছেন? এদিকে সংসার চলছে না আর আপনি এসব ভাবছেন বসে বসে? আপনার কথা আমি কিছুতেই শুনব না মা। আমার স্বামীর চিকিৎসার খরচ আমাকেই জোগাড় করতে হবে। আপনার কথা অনেক শুনেছি, তবে আর না, আপনার কথা শুনলে আমাকে না খেয়ে থাকতে হবে। তারপর টুনির কথা শুনে তার শাশুড়ি মিনু টুনটুনি আরো অনেক রেগে যায়। তুমি যখন আমার কথা শুনবেই না তবে তাই হোক, ফলের ব্যবসা আমি করব, তবু তোমাকে আমি বাড়ি থেকে বের হতে দিব না, বুঝতে পেরেছো? মিনু টুনটুনির কথা শুনে টুনি রাজি হয়ে যায়। পরের দিন সকালবেলা মিনু টুনটুনি ফলের ঠেলাগাড়ি নিয়ে বনের মধ্যে বেরিয়ে পড়ে। ফল নাও, ফল নাও, বাহারি রকমের ফল আছে,
ফল নিয়ে যাও, সবাই ফল নিয়ে যাও। এভাবে মিনু টুনটুনি ফলের ঠেলা গাড়ি নিয়ে বনের মধ্যে ঘুরতে থাকে। কিন্তু কেউই মিনু টুনটুনির কাছ থেকে ফল কিনে নেয় না, কারণ বনের মধ্যে আরেকজন ফলওয়ালা এসেছে, তার কাছে থেকে সবাই ফল কিনে নিতে থাকে। এদিকে মিনু টুনটুনি ঘুরতে ঘুরতে তার পায়ে ব্যথা হয়ে যায়, আর শেষে মিনু টুনটুনি বাসায় ফিরে আসে। বাড়ি ফিরে গিয়ে মিনু টুনটুনি টুনিকে ডাকতে থাকে। টুনি, বৌমা, তাড়াতাড়ি এদিকে এসো, আমার পা প্রচন্ড ব্যথা করছে। আজ সারা দিন কোনো টাকা পয়সা পেলাম না, শুধু ঘুরেই মরলাম, কই গেলে গো বৌমা? মিনু টুনটুনি ডাক শুনে টুনি মিনু টুনটুনির কাছে যায় আর বলে, আমি বারবার নিষেধ করেছিলাম, আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। এখন দেখুন তো, আপনিও অসুস্থ হয়ে পড়লেন। দুইজন বাড়িতে অসুস্থ হয়ে থাকলে আমি কিভাবে এই সংসারের হাল ধরব? এ কথা বলে টুনি তার শাশুড়িকে ধরে নিয়ে ঘরের মধ্যে শুইয়ে দেয় আর মনে মনে ভাবতে থাকে কাল সে ফলের ব্যবসা শুরু করবে। এভাবেই সেই দিনটা কেটে যায়। আর পরের দিন সকালবেলা টুনি ফলের ঠেলা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর বিকেলবেলা সেও নিরাশ মুখে বাসায় ফিরে আসে, কারণ টুনিও যে আজকে কোনো বেচা কেনা করতে পারেনি। আর রাত হয়ে গেলে টুনি শুয়ে শুয়ে ভাবে, বনের মধ্যে টোনার অবর্তমানে নতুন ফলওয়ালা এসেছে, তাই কেউ এখন আমার কাছ থেকে ফল কিনছে না, আমাকে নতুন কিছু করতেই হবে। কিন্তু আমি কি করব, কি উপায়ে ঘরে টাকা আনব, কি করি কি করি? পেয়েছি, হ্যাঁ পেয়েছি, কাল থেকে শুরু হবে আমার নতুন ব্যবসা। এ কথা ভাবতে ভাবতে টুনি ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা টুনি দোকানের ফল দিয়ে ফলের রস তৈরি করে আর দোকানে বিক্রি করতে নিয়ে যায়। আর টুনির ফলের রস দেখে সবাই কিনে নিতে থাকে। সবাই টুনির ফলের রস এত পছন্দ করে যে আর মুহূর্তের মধ্যে টুনির ফলের রস সবগুলো বিক্রি হয়ে যায় আর টুনি অনেক টাকা পায়। তারপর টুনি অনেকগুলো বাজার করে আর টোনার ঔষধ নিয়ে বাড়িতে ফিরে যায়। এ দেখে মিনু টুনটুনি মনে মনে বলে, কি ব্যাপার, আমিও তো ফল বিক্রি করতে বেরিয়েছিলাম, কিন্তু কেউ তো আমার ফল নেয়নি, তাহলে টুনি সব ফল বিক্রি করতে পারলো কি করে? নিশ্চয়ই কোনো কুকর্ম করে টাকা এনেছে। টুনি এতটা নিচে নামবে আমি এটা ভাবতেও পারিনি। কাল টুনিকে আমি হাতে নাতে ধরব আর তার পাপের জন্য কঠিন শাস্তি দিব। তারপর পরের দিন যখন টুনি আবারও ফলের রস বিক্রি করতে যায়, তখন মিনু টুনটুনি তার পিছু পিছু অনুসরণ করে আর আড়ালে লুকিয়ে থেকে দেখতে থাকে। হঠাৎ একটা পাখি এসে মিনু টুনটুনিকে বলে, কি গো বুড়িমা, এতক্ষণ থেকে তোমাকে এখানে দেখছি, দেখে মনে হচ্ছে তুমি কাউকে অনুসরণ করছো। এত রোদ উঠেছে, যাও না যাও, ওই ফলের রসের দোকান থেকে এক গ্লাস ফলের রস খেয়ে এসো। ওই দোকানওয়ালি যা সুন্দর ফলের রস বানায় জানো, আমরা তো সবাই ওর থেকে ফলের রস খাই। যাও যাও, তুমিও খেয়ে এসো। বিউটি পার্লার মুখে এমন কথা শুনে মিনু টুনটুনি মনে মনে ভাবে, বৌমা ফল ব্যবসা ছেড়ে এখন ফলের রসের ব্যবসা করে, কই আমাকে তো জানাইনি। ছি ছি, আমার এত ছোট মন মানসিকতা, আমি বৌমাকে ভুল বুঝেছি। আজ রাতে বৌমা বাড়ি ফিরলে তার কাছে ক্ষমা চেয়ে নিব। এ কথা বলে মিনু টুনটুনি বাড়ি ফিরে যায়। আর রাতে টুনি বাড়ি ফিরলে মিনু টুনটুনি টুনিকে বলে, বৌমা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে সন্দেহের কারণে তোমার পিছু পিছু গিয়েছিলাম, কিন্তু সব কিছু দেখে আমার ভুল ভেঙে গেছে মা। অযথা মনের সন্দেহের কারণে মনে মনে তোমাকে অনেক সন্দেহ করেছি। মা, আমি জানি আপনি আমাকে অনুসরণ করেছেন, আমি চেয়েছিলাম আপনি যেন নিজেই আপনার ভুল বুঝতে পারেন, তাই আমি আপনাকে দেখেও না দেখার ভান করেছিলাম মা। টুনির এই কথা শুনে মিনু টুনটুনি ভীষণ লজ্জা পেয়ে যায় আর টুনির কাছে ক্ষমা চাইতে থাকে। তারপর টুনি মিনু টুনটুনিকে ক্ষমা করে দেয়।
আর মিনুটুন টুনি এরপর থেকে টুনিকে তার ব্যবসায় সাহায্য করতে থাকে। এরপর থেকে সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমরা অযথায় মাঝে মাঝে অতিরিক্ত সন্দেহ করে ফেলি, যার ফলে ভালো মানুষকেও সন্দেহর তালিকায় রাখি। এতে আমাদের অনেক ক্ষতি হয়, তাই আমরা কখনোই কোনো কিছু না জেনে কাউকে সন্দেহ করব না। আর আজ আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।